রাখাইনে নির্যাতনের শিকার হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের তেইশে জানুয়ারি থেকে ফিরে নেওয়া শুরু হবে বলে জানিয়েছে মিয়ানমার তবে বাংলাদেশের কূটনৈতিক বিশ্লেষকরা বলেছেন রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া অনেক জটিল তাই দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি বহুপক্ষিক কূটনৈতিক চাপ চালিয়ে যেতে হবে প্রায় দশ লাখ রোহিঙ্গাদের ফিরে দিতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম সভা আগামী পনেরোই জানুয়ারি মিয়ানমারের নেপেদাতে সভায় যোগ দিচ্ছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক এর আগে শনিবার মিয়ানমারের সমাজ কল্যাণ ও পুনর্বাসন মন্ত্রী উইনমিথ আই জানান এ মাস থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া শুরু হবে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুতে এক লাখ রোহিঙ্গার তালিকা চেয়েছে মিয়ানমার যাচাই বাছাই শেষে চূড়ান্ত অনুমোদন দেবে তারা তবে মিয়ানমারের শর্ত অনুযায়ী তালিকা করা কঠিন বলে মনে করেছেন বিশ্লেষকরা এ বিষয়ে মিয়ানমারের নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অনুপ কুমার চাকমা জানান এক্ষেত্রে উচ্চারণগত কারণে নাম বিপ্রয়ের সম্ভাবনা রয়েছে বিষয়টি জটিল এতে কোনো সন্দেহ নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিজ্ঞাপনের অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন বলেন তালিকা করার কাজটা এতই জটিল যে তালিকা তাদের স্থানীয় সরকার স্থানীয় প্রশাসন জাতীয় সরকার কেন্দ্রীয় সরকার ন্যাশনাল আর্কাইভের সাথে মিল থাকতে হবে মিয়ানমারের কূটকৌশীল মোকাবেলায় জোরালো কূটনৈতিক পদক্ষেপ এবং রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পাশাপাশি মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে সতর্ক করেছেন তারা